আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিএনপি সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি আর মানুষ হত্যা ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি ঠাকুরগাঁয়ের জনসভায় প্রধানমন্ত্রী একশো উনিশটি ইউনিয়ন পরিষদ সহ একশো তেত্রিশটি স্থানীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত টাঙ্গালে ব্যালট ছিনতাইকালে গুলিতে নিহত একজন সুনামগঞ্জের সংঘর্ষে বিশ জন আহত এবং বরিশালে নদী ভাঙনে বিলীন হচ্ছে বসত বাড়ি ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা বরাদের অভাবে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছে পানি উন্নয়ন বোর্ড বিএনপির সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি আর মানুষ হত্যা ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা আওয়ামী লীগের জনসভায় তিনি আরো বলেন বিএনপি নেত্রীর দুর্নীতির দায়ে শাস্তির পর তাদের আন্দোলন অযৌক্তিক এ সময় দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট আর আহ্বান জানান শেখ হাসিনা ঠাকুরগা থেকে আরো জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত ছবি তুলেছেন শাহিন হাওলাদার সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি ফিরোজ আমিন সরকার সাড়ে সতেরো বছর পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও সফর করেছেন ঠাকুরগাঁয়ের উন্নয়নে জনসভা মঞ্চের পাশে শিশুটিটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে তিনি বলেন নৌকায় ভোট দিলে দেশের মানুষের উন্নয়ন হয় আর বিএনপি ক্ষমতায় এলে মানুষের সম্পদ লুটে নেয় তাই আগামী জাতীয় নির্বাচনে আবারও আওয়ামী ভোট দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলার অধিকার আমরা পেয়েছি নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছি আর নৌকায় ভোট দিয়ে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় বলে দেশের উন্নয়ন হচ্ছে এরা ধ্বংস করতে জানে সৃষ্টি করতে চায় না এরা মানুষটা লুটপাট করে খেতে জানে মানুষকে দিতে জানে না বিএনপি আমলে পাঁচ পাঁচবার বাংলাদেশ বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন কেন হলো তার কারণ স্পষ্ট বিএনপি আসামারি দেশ ধ্বংস হওয়া

জনগণের সেবক আপনাদের সেবক হিসাবে আমরা কাজ করি সেবাই আমরা চাই ঢাকা গায় যাতে একটা বিশ্ববিদ্যালয় হয় সেই ব্যবস্থা আমরা করে তরুণ সমাজ যেন জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদকে না জড়ায় সেদিকে নজর রাখতে সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা আপনাদের ছেলে কোথায় যায় কার সাথে মেশে কি করে ওই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় জাতীয় মতো ক্লাস করে কিনা সেই বিষয়ে আপনাদের খবর রাখতে হবে সে বিষয়ে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে ছেলে মেয়ে না যায় বাংলাদেশ শান্তি ও উন্নয়নের দেশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে এদেশে ক্ষুধা দারিদ্র থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন হক এটিএন দেশের একশো উনিশটি ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় পর্যায়ে একশো তেত্রিশটি নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা টাঙ্গালে ব্যালট ছিনতার সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে এছাড়া সুনামগঞ্জের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে প্রতিনিধিদের তথ্য চিত্র নিয়ে রিপোর্ট করছেন মামুনুর রশিদ টাঙ্গাইলের ঘাটাইলে ব্যালট ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে মালেক মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছে টাঙ্গাইলের পুলিশ সুপার জানান সাগরদিঘি ইউনিয়নে বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোরে মালেকসহ একদল সন্ত্রাসী ব্যালট পেপার ছিনতাই করতে যায় এ সময় বাধা না মানায় প্রিজাইডিং অফিসারের নির্দেশে গুলি চালায় পুলিশ আমরা আশঙ্কা করতেছি এই মানে মারা গেছে আমরা দেখবো পোস্টমর্টম করবো যত আইনগত ব্যবস্থা নেব তবে এখন যেহেতু ভোট কেন্দ্র মানে বাতিল হয়ে গেছে এখন এই এলাকার অবস্থা শান্ত থাকার জন্য আমি এলাকার লোকজনকে বলবো আর যে ঘটনাটা ঘটে গেছে এর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি সুনামগঞ্জে পৌর মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা আরপিননগর পৌর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে গেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষে পুলিশ সহ অন্তত জন আহত হয়েছে এ সময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয় পরে কয়েক রাউন্ড টিআরসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ

কেবি মিয়া সহ প্রত্যেকটা সেন্টারে যেভাবে দখলদারিত্ব চলছে এই নির্বাচনকে আসলে আমি প্রত্যাখ্যান করছি আমার সুনামগঞ্জের প্রত্যেকটা পৌরবাসী আমি মনে করি এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এদিকে সকাল থেকেই বিভিন্ন অঞ্চলে কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতির মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এর মধ্যে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন সাতচল্লিশটি উপনির্বাচন বাহাত্তরটি উপজেলা পরিষদ নির্বাচন একটি পৌরসভা নির্বাচন চারটি বিভিন্ন পদে উপনির্বাচন সাতটি এবং খুলনা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একটি করে ওয়ার্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। হয়তো কোনো অসুবিধার কারণে আজ বিএনপি সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ দুপুরে মানিকগঞ্জ আনসার একাডেমিতে নবগঠিত আটত্রিশ আনসার ব্যাটালিয়নের ফ্লাগ রেজিং এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপির আজকের সমাবেশের অনুমতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন পুলিশ কমিশনারের দায়িত্ব হল জনগণের যানমাল রক্ষা করা যানজট যাতে না হয় সেগুলো করা আজ না দেখাশোনা হলেও অন্যদিন পার্টি সহ অন্যান্য দল ঢাকায় সমাবেশ করছে পুলিশ কমিশনার তার ঢাকার দায়িত্ব হলো ঢাকা সিটিকে রক্ষা করা যানমাল রক্ষা করা যানজট মানে যাতে না হয় সেইগুলি দেওয়া লক্ষ্য করা সেদিন জাতীয় পার্টি দেখেছেন কত বড় ই করেছেন আরও অন্য অন্য পার্টি যারা চাচ্ছেন তাদেরই দেওয়া হচ্ছে কিন্তু এই জায়গাটিতে উনত্রিশ তারিখ হয়তো কোনো অসুবিধা ছিল সেই জন্য দেওয়া হয়নি এরপরে অন্য অন্য কোনো দিন তারা চাইলে দেওয়া হবে গাজীপুর ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন এর মধ্যে গাজীপুরের হোতাপাড়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে চালক সহ মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন হাইওয়ে পুলিশ জানায় বেপরোয়া গতির মাইক্রোবাসটি ঢাকা মমসিংহ মহাসড়কের হোতাপাড়া এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে দুমড়ে মুছে যায় এতে ঘটনাস্থলেই জনের মৃত্যু হয় এদিকে হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী একটি বাস রাস্তার নিচে পড়ে তিনজন নিহত হয়েছে পুলিশ জানায় সকালে ঢাকা সিলেট মহাসড়কে নবীগঞ্জের মডেল বাজার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলে তিনজন নিহত ও দুজন আহত হয় আহতদের উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে সরকার ভীত হয়েই বিএনপিকে সভা সমাবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেয়ার প্রতিবাদে রাজশাহীতে পনেরো এপ্রিল বিভাগীয় সমাবেশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ রাজশাহী সিটি মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল সংবাদ সম্মেলনে শুষ্ক মৌসুমেও বরিশালে হাজারো বাড়িঘর সহ শিক্ষা প্রতিষ্ঠান নদীতে ভেঙে গেছে বিলীন হয়েছে ফসলি জমি সহ বিস্তীর্ণ এলাকা জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকাতে স্থানীয়রা চেষ্টা চালালেও তেমন কাজ হচ্ছে না পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দের অভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বরিশাল থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট জানাচ্ছেন আশফাক আহমেদ এক মাসের ব্যবধানে মেঘনার ভাঙনে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জের ধুলখোলা পালপাড়া উলানিয়া হাসানপুরের সাড়ে তিন হাজার বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান বাজারসহ সহ বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে এখন হুমকির মুখে ধুলখোলা ইউনিয়ন কেন্দ্র আলিগঞ্জ বাজার হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান

কোনো অস্তিত্ব থাকবে না নদী ভাঙন রোধে সীমিত ব্যবস্থা নিলেও পর্যাপ্ত অর্থের অভাবে প্রয়োজনীয় ব্যবস্থা না নিতে পারার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড সরকার সীমিত অর্থের মাধ্যমে যতটুকু পাওয়া যায় আমরা কিন্তু সেটা চেষ্টা করছি এখন আমাদের যে বাজেটের প্রভিশন এটা হচ্ছে এক ধরনের ইমার্জেন্সি মিটআপ করা এই ইমার্জেন্সিতে আমাদের অনেক টাকা বাকি আর রয়ে গেছে স্থানীয় সংসদ সদস্য জানান একনেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় নদী রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প নদী রক্ষা বাঁধের জন্য প্রায় চারশো কোটি টাকার একটি প্রকল্প এখন একনেকের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এদিকে কীর্তনখোলা নদীর ভাঙন হুমকির মুখে লামচুরির চারণ দার্শনিক আরজ মাতবুরের মাতব্বরের বাড়িসহ পুরো গ্রাম ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা চুয়াডাঙ্গার উপর দিয়ে প্রবাহিত বাথা ভাঙা নবগঙ্গা চিত্রা ভৈরব এবং কুমার নদীর দু তীরের বেশিরভাগ জমি দখল করে নিয়েছে নকল কাগজপত্র তৈরি করে এসব নদীর আশপাশের জমি দখল করছে একটি চক্র তবে জেলা প্রশাসন বলছে নদীর দুতীরের বেদখল হওয়া জমি উদ্ধারে কাজ চলছে চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান চারটি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া পাঁচটি নদীর মধ্যে প্রধান নদী মাথাভাঙ্গা এটির উৎপত্তি হয়েছে কুষ্টিয়ার পদ্মা নদী থেকে পরে চুয়াডাঙ্গার উপর দিয়ে প্রবাহিত হয়ে ভারতের গঙ্গা নদীতে গিয়ে মিলেছে মাথাভাঙ্গা নদীর একটি শাখা নদী নবগঙ্গা এই নদীটি ঝিনাই দেহে গিয়ে মিলিত হয়েছে পানি উন্নয়ন বোর্ডের নবগঙ্গা নদীর দৈর্ঘ্য পঁচিশ দশমিক ছয় কিলোমিটার প্রস্থ তিরিশ মিটার ও গভীরতা এক মিটার কিন্তু অব্যাহত দখলের কারণে এ নদীর অস্তিত্ব এখন হুমকির মুখে পড়েছে এই নদীতে একসময় নৌকা চলতো মাঝিরা নৌকায় যাতায়াত করতো ছিল দিয়েছে। নদী দখল করে তৈরি করা হচ্ছে, কেউ কেউ নদীর তীর দখল করে পুকুর কেটে মাছ চাষ করছে ফসলি জমি হিসাবে ব্যবহার করা হচ্ছে নদীর তীরের উর্বর জমিকে বমি অফিসের এক শ্রেণীর অসাধু কর্মচারীর সহায়তায় নদীর জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড করে না হয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের

নদী দখলের কারণে নাব্যতা হারাচ্ছে এক সময়ের খরস্রোতা নদীগুলো দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এসব নদী দিয়ে নৌ চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের রিপোর্ট বাংলা প্রকৃতির ঝাড়ুদার হিসেবে পরিচিত শকুন এখন প্রায় বিলুপ্ত সারা দেশে আড়াইশোর মতো বেঁচে থাকা শকুনের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা বনাঞ্চলে শকুনের বিলুপ্তির পেছনে বড় কারণ পশু চিকিৎসায় ডাইক্লোফেনাক সোডিয়াম ও কিটোপ্রোফেন জাতীয় ওষুধের ব্যবহার হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের রিপোর্ট জানাচ্ছেন শফিউল আলম সুজন এক সময় দেশের সর্বত্র প্রকৃতির ঝাড়ুদার হিসেবে শকুনের অবাধ বিচরণ থাকলেও এখন প্রায় বিলুপ্তির পথে বা জলাতঙ্ক রোগের বিরুদ্ধে শকুন পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করলেও পশু চিকিৎসায় সোডিয়াম ও কিটোপ্লোফেন জাতীয় ঔষধের ব্যবহারের ফলে প্রকৃতিতে শকুনের সংকট স্থানীয় পশু ডাক্তার তাদের মাঝে সচেতনতা তৈরি করার জন্য আমরা ফ্রি ক্যাম্প বিতরণ করি বিভিন্ন মারাত্মক জীবননাশক রোগের

দুশো শকুন এখনও টিকে আছে এই শেষ আমরা ধরে রাখার চেষ্টা করছি আন্তর্জাতিক উদ্যোগ আছে সিলেট বিভাগকে কেন্দ্র করে এই আমাদের যে রেমা কালেঙ্গা আছে এই রেমা কালেঙ্গাকে চিন্তা করে একটা বড় একটা সেফ জন আর খুলনাকে কেন্দ্র করে সুন্দরবনকে কেন্দ্র করে আর একটা ভালচার সেফ জন দুইটা ডিক্লেয়ার করেছে गवर्नमेंट হবিগঞ্জে গত বছরের 17 মার্চ আন্তর্জাতিক শকুন দিবস পালনের পাশাপাশি রেমা বনাঞ্চলে শকুনের জন্য নিরাপদ আশ্রয় স্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে যে সব রোগ জীবাণু এরা খেয়ে ফেলতো সেটা আরো ত্বরান্বিত হবে শকুনগুলো আরো বাংলাদেশে অন্যান্য অংশেও ছড়িয়ে পড়বে শকুন রক্ষায় সরকার ক্ষতিকারক ওষুধগুলো নিষিদ্ধ করেছে এছাড়া স্থানীয় জনগণকে সাথে নিয়ে সরকারের সাথে কাজ করছে বেসরকারি নানা সংস্থা রিপোর্ট এটিএন বাংলা আগামী নির্বাচনে জয়লাভের জন্য নিজেদের ভেদাভেদ ভুলে যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অমর ফারুক চৌধুরী দুপুরে কক্সবাজার জেলা যুবলীগের সম্মেলনে তিনি এই আহ্বান জানান সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমির হোসেন গাজী ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বোদি এতে বক্তব্য রাখেন এদিকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বক্তারা ফুলবাড়িয়া হাই স্কুল মাঠে উপজেলা আওয়ামী যুবলীগের এক সভায় বক্তারা এই আহ্বান জানান এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলিম উদ্দিন মামসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম সহ অন্যান্যরা সভায় বক্তব্য রাখেন আর সংবাদ সংবাদ পরবর্তী দেখার আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে